তো তৃতীয় দফা লোকসভা ভোটের আগে কিন্তু এবার বড়সড় ধাক্কা খেলো শাসক দল, কারণ প্রায় হাজারখানেক দলীয় কর্মীদের নিয়ে দল ছাড়লেন হেভিওয়েট নেতারা। এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো নির্বাচনের মুখে দল ছাড়লেন হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান রাজা দত্ত। সূত্রের খবর অনুযায়ী তিনি মুকুল রায়ের বাড়িতে গিয়ে অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগ দেন। পদত্যাগী ভাইস চেয়ারম্যানের অভিযোগ, তৃণমূল থেকে তিনি রাজনৈতিক সম্মান পাননি, আগামী দিনে পুরসভার নানা দুর্নীতি সামনে আসবে বলে তিনি অভিযোগ করেছেন। একই সঙ্গে দল ত্যাগীদের মধ্যে ছিলেন যুব তৃণমূল নেতা সুদীপ্ত দাস এবং তারই সঙ্গে প্রায় হাজারখানেক তৃণমূল কর্মী দল ছেড়েছে বলে দাবি বিজেপির। পদত্যাগী নেতাদের দাবি, এলাকায় তৃণমূল নেতারা কর্মীদের পাশে নেই, কোনো কর্মী বিপদে পড়লে নেতারা এগিয়ে আসেন বলে অভিযোগ। অর্জুন সিং পাশে থাকেন বলে তার পাশে তারা থাকতে চায়, এমনকি তারা এটাও দাবি করেছে যে আগামী দিনে কাঁচড়াপাড়া এবং বীজপুরে তৃণমূল আর থাকবে না। অর্থাৎ অর্জুন সিং এবং মুকুল রায় মিলে কিন্তু আবারও একটি বড় ভাঙন ধরালো তৃণমূলে। এরপরে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।